সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি শামসু জোহা ইতালির পর্যটন নগরী হিসেবে পরিচিত ভেনিস এখন যেন ভুতুড়ে নগরী করোনা ভাইরাস আতঙ্কে প্রায় পর্যটন শূন্য পর্যটক শূন্য শহরটি বন্ধ অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বিপাকে সেখানকার বাংলাদেশি ব্যবসায়ীরাও ইতালি থেকে সহকর্মী জাকির হোসেন সুমনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় মুখরিত থাকত যেসব এলাকা তা আজ প্রায় জনশূন্য বাস ট্রেন মেট্রো ট্রাম কিংবা রাস্তায় দেখা মেলে না লোকজনের করোনা ভাইরাস আতঙ্ক চারিদিকে ভাইরাসের বিস্তার ঠেকাতে চলতি মাসের 15 তারিখ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে ইতালির সরকার অনলাইনে চলছে লেখাপড়া ভেনিসে প্রায় বন্ধ পর্যটকদের আনাগোনা করোনা ভাইরাসের আক্রান্তের কারণে নর্থ ইতালির সকল স্কুল কলেজ ইউনিভার্সিটি এই মাসের 1 তারিখ পর্যন্ত বন্ধ ছিল তো এটা আক্রমণটা একটু বাড়ার কারণে সরকারিভাবে 1 সপ্তাহ আরও বাড়ানো হয়েছে আমরা করোনা ভাইরাসের জন্য খুবই খারাপ অবস্থা আছি এখানে আমরা ফার্মেসিতে মাস্ক পাচ্ছি না পর্যটক না থাকার কারণে বন্ধ ভেনিসের 70 ভাগেরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত বহু বাংলাদেশি ব্যবসায়ীও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বেকার হয়ে পড়ছেন অনেকেই ভেনিসে যারা যতগুলো ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে সবাই আজ এই করোনা ভাইরাসের সম্মুখীন হওয়াতে আমরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত ভেনিস একেবারেই জনশূন্য হয়ে পড়েছে প্রচুর ক্যান্সেলেশন আসতেছে এবং এই কার্নিভালে যে আমাদের ব্যবসার একটা বড় একটা আশা ছিল সেই কার্নিভালও অনেক আগেই বন্ধ হয়ে গেছে বিগত 10 দিন যাবৎ একদমই মার্কেটে কোনো লোকই আসে না যাই বেসা কিনা 100-200 এর মতো বেসা কিনা হয় প্রবাসী বাংলাদেশিদের সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবান শিকদার দেশে যাওয়ার আগে স্বাস্থ্য সার্টিফিকেট সংগ্রহ ও তা দূতাবাসের মাধ্যমে সত্যায়িত করার নির্দেশনাও দিয়েছেন দূতাবাস আমি যেই সেন্টার দাঁড়িয়ে আছি ভ্যানিস ট্রেন স্টেশন তো এইখানে সবসময় লোকে লোকারণ্য থাকে অথচ আজকে পুরোপুরি ফাঁকা শুধু আজকে না করোনা ভাইরাস দেখা দেওয়ার পর থেকেই এখানকার পরিস্থিতি চিত্রটা পাল্টে গেছে আপাতত অনেক ব্যবসা প্রতিষ্ঠানই বন্ধ করে রাখা হয়েছে কারণ পর্যটকদের উপর নির্ভর করেই কিন্তু এখানকার ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়ে থাকে জাকির হোসেন সুমন ভ্যানিস ইতালি করোনা ঠেকাতে বাংলাদেশ সহ 7 দেশের সঙ্গে ফ্লাইট চলাচল স্থগিত করেছে কুয়েত সরকার 6 মার্চ থেকে কার্যকর নিষেধাজ্ঞা আগামী 1 সপ্তাহ বহাল থাকবে এক টুইট বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হল মিশর লেবানন সিরিয়া ফিলিপাইন ভারত এবং শ্রীলঙ্কা তবে কুয়েতের নাগরিকরা এসব দেশ থেকে এলে কোয়ারেন্টাইন প্রক্রিয়া শেষ করে তাদের প্রবেশ করতে দেওয়া হবে বলে বেসামরিক বিমান কর্তৃপক্ষ জানিয়েছে কুয়েত সরকারের সিদ্ধান্তের পর আজ এবং আগামী 10 মার্চের কুয়েতগামী ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক 7ই মার্চ জাতীয় পতাকা উত্তোলন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মোসে প্রচার করা হয় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ডক্টর ফরিদুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফ্রেন্ডস অব বাংলাদেশের সভাপতি ডক্টর রেজাউল করিম আওয়ামী পরিষদের সভাপতি এম আর মাহবুব বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আব্দুস সালাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন দূতাবাস আওয়ামী লীগ নেতা কর্মীরা সহ প্রবাসীরা সবশেষ বঙ্গবন্ধু সহ স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয় ফ্রান্সে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের কার্যকরী কমিটি গঠিত হয়েছে দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে আগামী 2 বছরের জন্য 19 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় সংগঠনের আহ্বায়ক ফেরদৌস করিম ঘোষণা করেন কমিটি মোহনা টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি শামসুল ইসলামকে সভাপতি এনটিভি ফ্রান্স ব্যুরো চিফ নয়ন মামুনকে সাধারণ সম্পাদক এবং জিটিভির প্যারিস প্রতিনিধি মিজানুর রহমানকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয় জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন সুরমা মেইল পত্রিকার সম্পাদক আজিজুর রহমান এছাড়াও ফ্রান্স দর্পণ এবং বার্তার সম্পাদক মোহাম্মদ নাজবুল কবিরকে সহসভাপতি এবং প্রভাতের ডাক পত্রিকার ফ্রান্স প্রতিনিধি জাকির হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয় এবার জেট স্যুট পরে রেসিংয়ে অংশ নিল 6 নারী 21 মার্চ বারমুডায় অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক আসর উপলক্ষে ছিল এমন আয়োজন হাওয়াই উড়ে বেড়ানো দৃষ্টিনন্দন সেই দৃশ্যের কিছু অংশ দেখে আসতে চাই
এই ছিল প্রবাসে বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।